দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন এই যে কলকাতার যে ট্যাক্সি ট্যাক্সির ভিতরে আমরা আছি। এই যে দেখেন বিগ বাজার, যে আসলে বিগ বাজার, শ্রীলাদার, মিলান্স, মান্নাবর, সুলতান, এরা যে কোটিপতি হয় বাঙালি টাকায় তার চলন্ত প্রমাণ আমরা এই চারজন। মিস্টার এস এম ফয়েজ দেখেন, মিস্টার এস এম ফয়েজ, মিস্টার জিয়ালক সবুজ, মিস্টার খালিদ, মিস্টার পরাগ সাহেব। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার খালিদ ভাই সকালে নাস্তা খাওয়ার সময় পায় না, এমন কেনাকাটা করছে ভাই, বুকের উপর মাল উঠে গেছে, বুকের উপরে ভাইয়ের মাল উঠে গেছে, বুকের উপরে নয় মাথার উপরে মাল উঠছে ভাইয়ের। জাস্ট একটু নামায় পানি খাচ্ছেন তিনি। তারপর এই যে সবুজ ভাই, ওনারও মাথার উপরে মাল উঠছিল, অল্পের জন্য নিচে রাখা হয়েছে। আমারও আসলে মাথার উপর উঠেছে, মাথার চুল কম, তো মালটা তাড়াতাড়ি নিচে নেমে গেছে, এই জন্য বুকের মাঝখানে আছে। আর এই যে পরাগ ভাই, সময় সুযোগ পেলে দিয়ে দেবো। এই যে পরাগ ভাই, আপনার দিক তাকান, আপনার হাতের তালে দিলে হবে না তো। এই যে হ্যাঁ, আপনার এই বিষয়ে মন্তব্য কি বলুন? আই এম রিয়েলি হ্যাপি। হ্যাপি? ইয়েস। আচ্ছা, পরাগ ভাই হ্যাপি হওয়ার কারণ আছে, ওনার যে হ্যাপিনেসটা, হ্যাপিনেসটা এখানে না, অন্য জায়গায়, আসলে সেটা নিরাপত্তার স্বার্থে এখানে বলা যাচ্ছে না। সেটা যদি শুনতে হয়, জানতে হয়, তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে হবে, শেয়ার করতে হবে, লাইক দিতে হবে। এই বিষয়গুলো করার পরে আসলে ওই যে ভাই বলছে 24 ঘন্টা চোখ রাখুন ওনার মানে পার্সোনাল বিষয়গুলো জানার জন্য, কারণ কলকাতা শহরে কে আমরা নতুন নাম দিয়েছি ভোদার শহর। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? না, আমি একটু কারেকশন দিতে চাই, এটা হচ্ছে ভোডাপুরের শহর, নট ভোদার শহর। ও আচ্ছা আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, ওই যে ভোদাফোন না ভোডাফোন না। আচ্ছা ভাই, এক একজন এক একভাবে বলে আর কি, ওই যে দিতে দয়ই হয়। হ্যাঁ, কারো দেশের কথা কারো দেশের বলি ওরকম আর কি। এই যে খালিদ ভাই, এটা নিরীহ মানুষ কিন্তু ভাই সাইলেন্ট কিলার। তারপর এই যে সবুজ ভাই, সেও একই, দুই সাইলেন্ট কিলারকে এক পাশে বসাইছি আমরা, রিয়েল কিলার, কোনো কিলার মিলার নাই ভাই। আমরা ভাই, আপনারা তো সবাই দর্শক, আপনারা তো সবাই জানেন, যারা একটু পক পক বেশি করে তাকে সব উপরে উপরে, আর যারা একটু পক পক কথাবার্তা কম বলে তারা যে কীরকম হয় এটা তো সবাই জানে, তাকে মনের ভিতরে কী থাকে, ক্রিমিনালি বুদ্ধি থাকে, কত কি ধরনের কিছু থাকে, এটা তো বলা যাচ্ছে না। এই খালিদ ভাই একটু হাসুন তো দেখি, এর বয়স তো 20 না 15 হাসি। খালিদ ভাই সকালে নাস্তা খাওয়ার সময় পায় না, তিনি সিঙ্গারা খেয়েছেন, তার ছোট মানে ওনার সবসময় ছোট জিনিসগুলোই পছন্দ, দেখতে ভালো লাগে তো, এই জন্য ওনার জিনিসগুলো পছন্দ। আরে ওইটুক সিঙ্গারার দাম 15 টাকা। এই যে দেখেছেন, আমি বলার সাথে সাথে বলেছে ওইটুক সিঙ্গারার দাম, ওইটুক মাত্র 15 টাকা। খালিদ ভাই আপনার কাছে কি এই সিঙ্গারার দাম 15 টাকা বেশি নিয়ে গেল? সবুজ ভাই, এই যে কলকাতা শহর আসলেন, আসার পরে দেখলেন এই যে বিগ বাজার, তারপরে শ্রীলাদার, খাবার দোকানে আপনি খেতে ঢুকতে পারেন না, এই বিষয়ে একটু বলুন তো। খাবার দোকানের মধ্যে ঢুকতে পারার মূল কারণ হচ্ছে আমরাই, মানে আমরা মানে সংখ্যায় দিন দিন বাড়ছি, সব দিয়ে যাচ্ছি কলকাতায়, তো এটা যদি দেশের মধ্যে কিছু করা যায় তাহলে দেশে দেশের উপকার হইতো। আর বিগ বাজারে বিষয়টা একটু বলুন। বিগ বাজারে তো বাজার সদাই খুললে ব্যাগের জন্য 5 টাকা, এক এক বাজারের জন্য ব্যাগ দিয়ে দিই তো কোটিপতি বিগ বাজার। আর শ্রীলেদার সব বাঙালি, এক কাস্টমার বিক্রয় কর্মী বললো যে এখানে যা দেখছেন মোটামুটি 90% হচ্ছে বাঙালি। তবে সবচেয়ে মজার বিষয় হলো সরকার কোটি কোটি টাকা রেমিটেন্স ছাড়াচ্ছেন, এবং এই যে হুন্ডির মাধ্যমে যে কলকাতা শহরে টাকাগুলো ঢুকে, হুন্ডি ব্যাংকের মাধ্যমেও না, বিভিন্ন মারফতে টাকাগুলো ঢুকে হাজার হাজার কোটি টাকা কলকাতা শহর উড়ে। এই বিষয়ে আমাদের সরকার আশা করি সজাগ হবেন, মানুষও সজাগ হবেন, সচেতন হবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ট্যাক্সি মোবাইল থেকে, ট্যাক্সি মোবাইলে আবারও কলকাতা শহরে আসলে যোগাযোগ করা হবে। ধন্যবাদ, ভালো থাকুন।